বেশ, একের পর এক ঘটনা দেখা যাচ্ছে। ভয়ঙ্কর আরো একটি ভিডিও, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ তার 25 বছর বয়সী গার্লফ্রেন্ডকে হত্যা করছে। ছবিতে দেখা যাচ্ছে চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, রক্তে যেন মনে হচ্ছে রক্তের পুকুর। সেখানে পড়ে রয়েছে একজন, তার গলা কাটা, অথচ সে বেঁচে রয়েছে। একটা ভয়ঙ্কর ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ তার 25 বছর বয়সী গার্লফ্রেন্ডকে হত্যা করছে। ছবিতে দেখা যাচ্ছে চারিদিক রক্তে ভেসে যাচ্ছে, যেন মনে হচ্ছে রক্তের পুকুরে পড়ে আছে সে, কিন্তু তার গলা কাটা, অথচ সে বেঁচে আছে। ভিডিওতে আরো দেখা যাচ্ছে খুব জোরে জোরে গান বাজছে, আর তার সঙ্গে গলা মিলিয়ে তাকেও গাইতে শোনা যাচ্ছে, বেওয়াফা নহীঁ করনে কা, বেওয়াফাই নহীঁ করনে কা, বেওয়াফাই নহীঁ করনে কা, যার অর্থ অবিশ্বাসী হবেন না। তার মানে ওই ব্যক্তি ইঙ্গিত দিচ্ছেন যাকে তিনি খুন করেছেন, অর্থাৎ তার বান্ধবী, বিশ্বাসী ছিলেন না। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সাক্ষাৎ দানব, নাম অভিজিৎ পাতিদার। গত 8ই নভেম্বর সেই ঘৃণ্য কাজটি করে, তারপর থেকে অভিজিৎ পলাতক, পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। তবে সোশ্যাল সাইটে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে অভিজিৎ পাতিদারকে আত্মপক্ষ সমর্থন করতে শোনা যাচ্ছে। लेकिन मेरे पार्टनर से वो बार बार पैसे की डिमांड करती थी और आखिर में वो मेरे पैसे, मेरे पार्टनर के पैसे लेके भाग आई थी जबलपुर, 10 से 12 लाख रुपए। बस इसी कारण मेरे पार्टनर ने बोला कि शिल्पा शर्मा को ख़त्म कर दो, और उन्हीं के कहने पे मैंने शिल्पा शर्मा को ख़त्म किया है। शिल्पा शर्मा को ख़त्म करने में मेरे पार्टनर का दोनों का हाथ है, और अब इस मैटर में सिर्फ मुझे अकेले को फंसाया जा रहा है, और मेरे पार्टनर से पैसों के लालच में इसने जो भी मेरे पार्टनर को ब्लैकमेल किया, इसी वजह से शिल्पा शर्मा को मैंने मारा है। সূত্রের খবর, পুলিশ অভিজিৎ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যাকে ভিডিওতে খুন করতে দেখা গিয়েছে। ওই ব্যক্তি দাবি করছে যে সে 25 বছর বয়সী শিল্পা নামের একটি মেয়েকে খুন করেছে তার বিজনেস পার্টনারের নির্দেশে। প্রথমে দিল্লি হত্যার ঘটনা, তারপর জব্বলপুরের ভয়াবহ ঘটনা গোটা দেশকে বিহ্বল করে দিয়েছে। কিন্তু গত কয়েকদিনে এইরকম হাড় হিম করা হত্যার ঘটনা দেশে আরো বেশ কয়েকটি ঘটেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গত কয়েকদিন আগে এক মহিলার বিকৃত দেহ উদ্ধার হয়। জানা যায় নিহতের নাম রিয়া বিশ্বাস, তার প্রেমিক তাকে নির্মমভাবে হত্যা করে। রিয়াকে খুন করার পর তার প্রেমিক কিরণ দেবনাথ নিজেকেও শেষ করে দেয়, এবং এই খুনের পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিল কিরণ। এই সব ঘটনাগুলোর মধ্যে একটা সাধারণ মিল রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের প্রেমিকের দ্বারা প্রতারিত হয়েছে প্রেমিকারা, তাদের প্রাণ দিতে হয়েছে তাদের ভালোবাসার মানুষের হাতে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।